আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিন। শরীয়তপুরে জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের 6 আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত 3:30 দিকে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় অ্যাম্বুলেন্সটির বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকায় আসছিল। পথে জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে গতি নিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের 6 আরোহী নিহত হন। তারা হলেন অ্যাম্বুলেন্সের অসুস্থ যাত্রী জাহানারা বেগম, তার মেয়ে লুৎফুন্নাহার লিমা, তাদের স্বজন ফজলে রাব্বি, মাসুদ রানা, অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম ও চালকের সহকারী হিরো মৃধা। উত্তরের বিভিন্ন জেলায় বইছে শৈত্য প্রবাহ, শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ের হাড় কাঁপানো শীতে কাহিল মানুষ, হিমালয়ের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে কেউ কেউ, প্রয়োজনীয় শীত বস্ত্র না থাকায় চরম বিপাকে দুস্থরা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.3 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামেও কুয়াশার সাথে শীতের দাপট, প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না, টানা শীতে বিপাকে শ্রমজীবীরা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8.1 ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, চরম দুর্ভোগে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো ঠান্ডায় কষ্ট বেড়েছে দিনাজপুরে, দুদিন ধরে সূর্যের দেখা নেই। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিত্তবানরা শীতবস্ত্র বিতরণ করলেও চাহিদার তুলনায় যথেষ্ট নয়। মৃদু শৈত্য প্রবাহ বইছে গাইবান্ধায়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 12:00 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।